একদম রেস্টুরেন্টের মতো চিকেন রেজালা বানানো কতটা সহজ জেনে নিন। প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নিন আদা রসুন বাটা, টক দই, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু সাদা তেল আর স্যাফরান দিয়ে। যদি কেশর না পান সেক্ষেত্রে সামান্য একটু হলুদও ব্যবহার করতে পারেন। এবার কাজু আর পোস্তর একটা পেস্ট আপনাদের বানিয়ে নিতে হবে। আর রেজালার মশলা বানাতে লাগবে মৌরি, গোটা ধনে, এলাচ, গোটা জিরে আর একটা জয়ত্রী। তারপর হালকা একটু রোস্ট করে এটাকে পাউডার করে নিন। এবার ফাইনালি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল রেজালাটা বানানোর জন্য। চাইলে সাথে একটু ঘিও দিয়ে দিতে পারেন। তারপর ফোড়ন হিসেবে লাগছে দারচিনি, তেজপাতা, গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু কুক করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর তারপর যে আমাদের ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা এখানে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে মোটামুটি 15-20 মিনিট রান্না করে নিন। আর তারপর ঢাকাটা খুলে গ্রেভিটাকে গাঢ় করার জন্য দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটাটা। আর তারপর সবশেষে দিয়ে দিতে হবে রেজালার মশলা। ব্যাস, তাহলেই রেডি চিকেন রেজালা।